কচুয়ায় ডক্টর সেলিম মাহমুদের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং দোয়া মাহফিল। বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদের রত্নগড় বামা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার কলেজ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। কলেজের গভর্নিং বডি সভাপতি আলহাজ মোহাম্মদ আইব আলী পাটোয়ারির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ। কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং মোহাম্মদ সালাউদ্দিন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন সহ আরো অনেকে। স্মরণসভার পূর্বে ডক্টর সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের সমাধিতে জিয়ারত করা হয়। পরে ডক্টর সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের জান্নাতময়ী জীবন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।